আপনি কি সিগারেট খান? আপনার এই প্রশ্নের উত্তর সঠিক কিনা তা জানা যেতে পারে লাই ডিটেক্টর টেস্টের মাধ্যমে। লাই ডিটেক্টর দিয়ে তাহলে কোনো অপরাধী সত্য বলছে কিনা সহজেই জানা যেতে পারে। আর সত্যের কোর্টে কেন লাই ডিটেক্টরকে সেকেন্ডারি প্রুফ হিসাবে ধরা হয়? নাইটমেয়ার অ্যালি, আই ক্রাইম, ডেড ম্যান অ্যালাইভ নামে হলিউডে লাই ডিটেক্টর নিয়ে বিভিন্ন সিনেমাও তৈরি হয়েছে। আসিম দিলরুবা, হাউসফুল, নো প্রবলেম এর মতো বলিউড মুভিতেও লাই ডিটেক্টর দেখানো হয়েছে। লাই ডিটেক্টর আসল সায়েন্স, এটি কতটা সত্য আর কতটা লাই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। সব থেকে আগে জানতে হবে লাই ডিটেক্টরের হিস্ট্রি। প্রাচীনকালে লাই ডিটেক্টর হিসেবে হাতের চাল ব্যবহার করা হতো। দোষীকে এক মুখ চাল মুখের মধ্যে ভরে সেটাকে একবারে থুতু ফেলার মতো ফেলতে হতো একটা ছোট পাতায়। কাল যদি পাতার বাইরে পড়তো তাহলে ধরা হতো সে ব্যক্তি মিথ্যা কথা বলছে, এবং তার মুখ থেকে যদি পাতার মধ্যে সমস্ত চাল পড়তো তাহলে ধরা হতো লোকটি সত্য কথা বলছে। এর পেছনের সায়েন্স হলো, যদি আপনি মিথ্যা কথা বলে থাকেন তাহলে ভয়ে আপনার মুখে থাকা স্যালাইভাগুলোর পরিমাণ কমে যাবে, অর্থাৎ আপনার মুখ শুকিয়ে যাবে। মুখ শুকিয়ে যাওয়ার জন্য চালের গুঁড়োগুলো এক জায়গায় ফেলতে পারবেন না। অপরদিকে আপনি সত্য কথা বলে থাকলে আপনার মুখে সালাইভা পূর্ণ থাকবে এবং চালের মিশ্রণটা একই জায়গায় পড়বে। প্রাচীন ধর্মের টেকনিকগুলিকে আরেকটু মডার্নাইজ করে 1850 সাল নাগাদ ইটালিয়ান ক্রিমিনোলজিস্ট সিজারি লম্বর্সো প্রথম হার্টবিট ও ব্লাড প্রেশারের উপর ভিত্তি করে লাই ডিটেক্টর টেস্ট করেন। আরও রিসার্চ ও সমস্ত কিছুকে একটি ছকের তলায় এনে 1921 সালে হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট উইলিয়াম এম মার্স্টন মডার্ন পলিগ্রাফ আবিষ্কার করেন। কেবলমাত্র কোর্টে বা ক্রিমিনালকে খুঁজে বের করতেই ব্যবহার করা হয় না, ইন্টেলিজেন্স সার্ভিস, সিকিউরিটি এজেন্সিস, মিলিটারি, সিকিউরিটি ইঞ্জিনিয়ার, প্রিজন গার্ডে অফিসার নিয়োগের সময়ও তাদের চরিত্রকে ভালোভাবে জানার জন্য পলিগ্রাফ টেস্ট করা হয়। পলিগ্রাফ টেস্টে আমাদের শরীরের প্রতিটি প্রতিক্রিয়া যাচাই করা হয়, ব্রিথিং রেট হিমোগ্রাফির সাহায্যে, হার্ট রেট, ব্লাড প্রেশার কাপের সাহায্যে মেজারমেন্ট করা হয়, ইনস্পিরেশন অর্থাৎ কত ফ্রিকুয়েন্ট আপনার ঘাম বের হচ্ছে শরীর থেকে, ও ইলেকট্রোডার্মাল অ্যাক্টিভিটি অর্থাৎ আমাদের স্কিনে 24 ঘন্টা চলমান ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া পরীক্ষা করা হয় আঙুলে লাগানো সেন্সারের সাহায্যে। এই সমস্ত এত সুবিধা থাকা সত্ত্বেও লাই ডিটেক্টর টেস্টকে ভারতে ও অন্যান্য দেশে সেকেন্ডারি এভিডেন্স হিসেবে ধরা হয়, কারণ লাই ডিটেক্টরকে বিভ্রান্ত করা যায় কোর্টে জাস্টিসের ক্ষেত্রে। লাই ডিটেক্টর মেশিন অনেক সময় ভুল রেজাল্ট দেখায়, তাই লাই ডিটেক্টরের অ্যাকুরেসি সর্বদা একই রকম থাকে না। অনেক সময় লাই ডিটেক্টর এক্সামিনারকেও ঘুষ দিয়ে ফলস রেজাল্ট পাবলিশ করা হয়। অনেক সাধারণ নির্দোষী মানুষ পলিগ্রাফ টেস্টে ঘাবড়ে যায় এবং সত্য কথা বলা সত্ত্বেও যেহেতু তাদের হার্ট রেট অনেক বেড়ে যায় এবং এর মাধ্যমে প্রমাণিত হয় যে তারা মিথ্যা কথা বলছে, তাই লাই ডিটেক্টরকে ভারতে একটা সেকেন্ড প্রুফ হিসাবে মানা হয়। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।